हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ओइस किचन होम। आज के अनेक सुंदर एक रेसिपी निये चले आसलाम आपनादेर माझे। आज के तैरी करे देखाबो आम दिए पैनकेक। एटा जेमन सफ्ट खेतेओ किन्तु एत टेस्टी जे आपनारा ना बानिए खेले बुझतेई पारबेन ना। पाका आम दिए एत सुस्वादु पैनकेक तैरी करा जाए एवं एटी एतटाई सफ्ट हय आमी बानानोर आगे सत्यि विश्वास करते पारिनी। बानानोर परे सत्यि आमी आश्चर्य हये गेछि जे एटा एतटा स्वाद। ताहले चलुन बेशी बकबक ना करे मूल पर्वे जावा जाक। एकटि ब्लेंडार जग निये नियेछि, एखन एर भितरे दिये दिलाम हाफ कप परिमाण आम, दिये दिच्छि 1/4 कप परिमाण चीनी, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, 1টি ডিম, 1/4 কাপ দিয়ে দেব লিকুইড দুধ। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, এখন 1টি চাকনির সাহায্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। তবে বেকিং পাউডার যদি একদম ইনটেক হয়, নতুন হয়, তাহলে সেই ক্ষেত্রে 1/2 চা চামচ ব্যবহার করবেন। আমি যেহেতু অনেক দিন এর মুখটা খুলে রেখেছি, এজন্য আমি 1 চা চামচ ব্যবহার করছি। 1টি মিক্সিং বলে আমের লিকুইডগুলো নিয়ে নেছি এবং অল্প অল্প করে ময়দা এর সাথে অ্যাড করে দেব। যারা 1/2 কাপ দিয়ে এই প্যানকেক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একদম সঠিক একটি পরিমাপ। এর চাইতে বেশি বা কম কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। প্রত্যেকটি উপকরণ একদম সঠিক পরিমাণে দেওয়া আছে। এখন এভাবে অল্প অল্প করে ময়দা মিশিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি যখন সব কিছু রেডি করছিলাম তখন ভাবছি যে এই প্যানকেকটা কেমন হবে, খেতেও বা কেমন টেস্ট হবে। কিন্তু আমার ভুল ভেঙে গেল যখন এটা আমি তৈরি করলাম এবং এর টেস্ট দেখলাম। আসলেই এটা খেতে কিন্তু খুবই মজাদার। আমার বেবি তো এটা খুবই পছন্দ করেছে। এখন ভালো করে মিক্সড করে নিয়েছি। তবে এখানে যদি আপনার কাছে ঘনত্বটা একটু বেশি মনে হয় সেই ক্ষেত্রে একটু দুধ কিংবা পানি অ্যাড করে নিতে পারেন। আমারগুলো একদম ঠিক আছে, এই জন্য আমি আর কোনো কিছু বাড়তি অ্যাড করিনি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1টি চামচের সাহায্যে এভাবে দিয়ে দেব। এই প্যানকেক তৈরি করার জন্য 1টি কেকের পিছনে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। উপরে যখন এরকম বুদবুদ আকার চলে আসবে তখন এটাকে আমি উল্টে দেব। কত সুন্দর একটি কালার চলে এসেছে দেখুন। এই পাশ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 মিনিট। এই পাশও কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও 1টি তৈরি করে দেখাচ্ছি। এই পাশ হয়ে গেলে আবারও উল্টে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল প্যানকেক। বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নিব। সব কয়টি প্যানকেক তৈরি করে নিয়েছি। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষের সাথে আমার এই রেসিপি শেয়ার করতে পারেন।
আপনাদের শেয়ার, কমেন্ট, লাইক প্রত্যেকটাতে আমার এই চলার পথে বেশি উৎসাহিত করে। এই প্যানকেক বাচ্চাদেরও কিন্তু বাড়িতে তৈরি করে দিতে পারেন। আশা করি আমার বেবির মতো আপনাদেরও বেবি খুবই পছন্দ করবে। আমি একটি প্যানকেক আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণ সফট এবং তুলতুলে। দেখুন, ভাঁজ করে ফেললাম, তা সহজেই ভাঁজ হয়ে গেল। এক মোটের ভিতরে কিন্তু একে একটি চলে আসবে। দেখুন কতটা সফট এবং তুলতুলে। আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।